আমাদেরকে সৃষ্টি করেছেন যে মহান লক্ষ্যে, সেই জ্ঞানটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান। কেন আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করলেন? তিনি সূরা দারিয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, জিন এবং ইনসান তার সৃষ্টির দুটো প্রজাতি, এদেরকে তিনি সৃষ্টি করেছেন তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধু এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আল্লাহর ইবাদত করা মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা, আল্লাহকে মাহাব্বা করা, আল্লাহর প্রতি সার্বিক ইমান পোষণ করা, এবং আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলোর প্রতি ইমান পোষণ করতে নির্দেশ দিয়েছেন সেগুলোর প্রতি ইমান পোষণ করা। কিসের প্রতি তিনি ইমান পোষণ করার নির্দেশ দিয়েছেন? আল্লাহ তার তাওহীদের প্রতি ইমান পোষণ করার নির্দেশ দিয়েছেন, এবং এরপরে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যেটি হাদিসে জিব্রিলের মধ্যে চমৎকারভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তার ফেরেশতাদের প্রতি, তার নাজিলকৃত আসমানি গ্রন্থগুলোর প্রতি, এবং নবী এবং রাসূলদের প্রতি, আখিরাত দিবসের প্রতি, এবং তাকদীরের ভালোমন্দের প্রতি। এগুলোর প্রতি ইমান আনা মানেই হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা, মানেই হচ্ছে তাওহীদের প্রতি সত্যিকার ইমান পোষণ করা। পাশাপাশি ইবাদতের মধ্যে আরো জরুরি বিষয় হচ্ছে ইসলাম পরিপালন করা। ইসলাম, ইসলামটা কি? হাদিসে জিব্রিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিব্রিল জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন কি? সালাত কায়েম করা। সালাত কায়েম করা, প্রথমে শাহাদাতের কথা তিনি বলেছেন। হ্যাঁ, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, মা'বুদ নেই, এমন কোনো সত্তা নেই যার ইবাদত করা যায়, যার আনুগত্য করা যায়। দ্বিতীয় হচ্ছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। দ্বিতীয় হচ্ছে, ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সালাত কায়েম করা। তৃতীয়টা হচ্ছে যাকাত প্রদান করা। চতুর্থটা হচ্ছে রমাদান মাসের সাওম বা সিয়াম পালন করা, এবং পঞ্চম হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জীবনে একবার হলেও হজ করা। সুবহানাল্লাহ, এ হচ্ছে ইসলামের মৌলিক দিক, কিন্তু এর বাইরেও তো ইসলামের আরো অনেকগুলো কাজ আছে। জীবনের সার্বিক কর্মকাণ্ডে মহান রাব্বুল আলামিনের নির্দেশকে মান্য করা, তার নির্দেশ মেনে নেওয়া, এবং সর্বক্ষেত্রে তাকে অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে, হাদিসের আলোকে, এটাই হচ্ছে ইসলামকে পরিপালন করা। তাহলে ইবাদতের মৌলিক দুটো দিক আমাদের সামনে চলে এসেছে। এক, ইমানের বিষয়গুলোতে সার্বিকভাবে ইমান পোষণ করা। দুই, ইসলামের ব্যবহারিক যত ক্ষেত্র আছে সর্বক্ষেত্রে মহান রাব্বুল আলামিনকে অনুসরণ করা, তার নির্দেশকে মান্য করা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করা। এই নির্দেশই আল্লাহ তাআলা দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর মধ্যে সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য হচ্ছে চাকরি করা না, প্রধানতম উদ্দেশ্য খাওয়া দাওয়া না। খাওয়া দাওয়া তো করতেই হবে, এগুলো মানুষ করে, স্বাভাবিক, কেউ বললেও করবে না বললেও করবে। ঘুমানো নয়, আরাম করা নয়, সুন্দর বাড়ি সুন্দর প্রাসাদ বানানো নয়, বিত্ত বৈভবের মালিক হওয়া নয়, সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে মহান রাব্বুল আলামিনের ইবাদত করা। এটা কিন্তু মনে গেঁথে নিতে হবে, এইটা যারা মনের মধ্যে বসিয়ে নিতে পেরেছেন, দেখবেন যে তাদের সালাত মিস হবে না, তারা রোজা ভাঙবে না, তারা চুরি করবে না, তারা ডাকাতি করবে না, তারা অন্যায় করবে না, তারা মানুষের উপর চড়াও হবে না, তারা কাউকে আঘাত করবে না,
তারা সমাজে শান্তি উৎপাদন করবে, সবার সাথে সুন্দর সহাবস্থান করবে, সবার সাথে সুন্দর ব্যবহার করবে, প্রত্যেকের একে অপরের অধিকার রক্ষা করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, স্বামী স্ত্রীর অধিকার রক্ষা করবে, স্ত্রী স্বামীর অধিকার রক্ষা করবে। এগুলোই তো হচ্ছে ইবাদত, এগুলোই হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, আর তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন বলতে এখানে মৃত্যুকে বোঝানো হচ্ছে। আমরা জানি ইয়াকিন মানে হচ্ছে নিশ্চিত একটা বস্তু, নিশ্চিত যেটা হবেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আসলে আমরা সবাই দেখতে পাচ্ছি মৃত্যু হচ্ছে এমন একটা ঘটনা যেটা আমাদের প্রত্যেককে স্পর্শ করবেই। আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাকে পাবেই। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদন করবে। মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে বলা হয়েছে। মাঝখানে কিন্তু বলা যাবে না যে পাঁচ বছর নামাজ পড়লে তারপরে মাফ, আছে নাকি এরকম কিছু? অথবা দশ রমজান রোজা রাখার পরে এরপরে আর রোজা রাখতে হবে না, তিন বছর জাকাত দেওয়ার পরে এরপর আর জাকাত দিতে হবে না, এমন কোন বিধান আছে? জাকাত তো সবার উপর ওয়াজিব না, যাদের সম্পদ আছে এক বছরে একবার জাকাত দিতে হয়, আর ওসরের মধ্যে জমির ফসলের মধ্যে কয়বার, যতবার ফসল হয় ততবার যদি তার নিসাব পরিমাণ ফসল উৎপাদন হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। যাই হোক, আমরা সে আলোচনা আজকে যাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি এ কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদতগুলো করার নির্দেশ দিয়েছেন এটার টাইম লিমিট হচ্ছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। শেষ নিঃশ্বাসের আগে ইবাদত বন্ধ করা যাবে না। আমরা দেখি বিভিন্ন ভণ্ড কিছু প্রতারক আছে এই সমাজের মধ্যে, যারা মানুষকে বলে ইবাদত করতে 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 একটা পর্যায়ে উপনীত হওয়ার পরে আর কিছু তার সালাত সওম আর লাগবে না, আছে না এরকম? কিছু পীর মুরিদি পন্থার মানুষ এই ধরনের বক্তব্য দেয়। সত্যিকার কথা হচ্ছে সালাত ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সালাতের এই ফরজিয়াত বাকি থাকবে। রমাদানের সিয়াম কারোর উপর ফরজ হলে সেটা বাকি থাকবে, তবে যদি কোনো ব্যক্তি সে বেহুশ হয়ে যায়, সে তার আকল হারিয়ে ফেলে, সে তার জ্ঞান হারিয়ে ফেলে, শুধু তখনই তার উপর থেকে সালাত সওম এগুলো মাফ হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত এগুলো আমাদেরকে করতেই হবে। যেহেতু ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদেরকে পরিপালন করতে হবে সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, এলেম অর্জন করতে হবে। আজকে আমরা আমাদের এই প্রিয় সন্তানদেরকে দারুল ওহি আইডিয়াল মাদ্রাসায় জ্ঞান অর্জনের জন্য দিয়েছি, কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখতে হবে এই বাচ্চারা জ্ঞান অর্জন করলে হবে না, বাচ্চাদের বাবা মাকেও জ্ঞান অর্জন করতে হবে। আমরা নানাভাবে জ্ঞান অর্জন করতে পারি। আজকের এই যে মাহফিল, দুই দিন ব্যাপী মাহফিল, গতকালকেও হয়েছে আলোচনা, আজকেও রাত্রেও হবে ইনশাআল্লাহ, এই মাহফিলের মধ্য দিয়েও কিন্তু আমরা অনেক জ্ঞান অর্জন করছি এবং করতে পারি। এর বাইরেও আমরা মাদ্রাসার যে শিক্ষকবৃন্দ আছেন, এলাকার মানুষ, তারা তাদের কাছে এসে নানা প্রশ্ন করতে পারেন, তারা জেনে নিতে পারেন। অথবা আমাদের যে সন্তানরা এখানে পড়াশোনা করছে, অভিভাবকরা তাদের মাধ্যমেও জানতে পারেন। আমরা দেখেছি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিশোর স্কলার হলেন তখন তার বয়স কত ছিল? দশ বারো বছর, ১৩ বছর এরকমই। আবদুল্লাহ ইবনে মাসউদ এবং আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রত্যেকেই কিন্তু জুনিয়র স্কলার ছিলেন প্রথমে, পরে না আস্তে আস্তে বয়স বেড়েছে। তার মানে হচ্ছে জ্ঞান আসলে আমাদের সকলেই অনুসন্ধান করতে পারি, এবং জ্ঞান যখন এসে যায় তখন সেটার প্রচার আর প্রসারের মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস শুধু মনে রাখতে হবে, জ্ঞান যেন বিশুদ্ধ জ্ঞান হয়। ইয়ামবাগি আইয়াকুনাল ইলমু ইলমান সাহিহান,
সহি এলেম হতে হবে। সহি এলেমটা কি? সহি এলেম হচ্ছে যালিকাল ইলমু আল্লাযী হুয়া মাবনিয়ুন আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। এটা হচ্ছে সেই জ্ঞান যেই জ্ঞানের ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেই জ্ঞান মানুষ নিজে বানিয়ে বলে না, যেই জ্ঞান দরগা থেকে আসে না, যেই জ্ঞান যে কোনো ব্যক্তি নিজের প্রবৃত্তি থেকে উচ্চারণ করে না। জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান, জ্ঞান হচ্ছে হাদিস এবং সুন্নার জ্ঞান। আর এই জন্যই আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআন সুন্নার জ্ঞান দিয়েছি। আজকের এই বিশ্বে যে শিশুরা কোরআন দিয়ে শুরু করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক হতে পারবে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। আজকে যারা শিক্ষা গ্রহণ করছে তাদের বিশাল একটা গ্রুপ, তারা কিন্তু দিনী জ্ঞান অর্জন করছে না, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করছে না, করছে না বলেই আজকে আমরা দেখতে পাচ্ছি অন্যায়ের প্রসার, দুর্নীতি বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে স্বার্থপরতা বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে লোভ লালসা বেড়ে যাচ্ছে। কারণ মানুষ তো সত্যকে শেখেনি। যে জ্ঞান মানুষকে আলোকিত করতে পারত, যে জ্ঞান মানুষকে আখলাক উপহার দিতে পারত, যে জ্ঞান মানুষকে সৎ নাগরিক করতে পারত, সৎ মানুষে পরিণত করতে পারত, আজকে সেই জ্ঞান থেকে আমাদের ছাত্রছাত্রীরা বা তরুণরা তরুণীরা অনেকাংশে বঞ্চিত হচ্ছে বলেই আজকে তাদের মধ্যে একটা ব্যাপক চেঞ্জ আমরা লক্ষ্য করছি। অথচ মানুষকে যদি সুন্দর আদর্শবান করে তুলতে হয় তাহলে সেই জ্ঞানের দিকে ফিরে আসতে হবে যেই জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, যেই জ্ঞান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সে জাহিলি সমাজকে, সেই সমাজের মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছেন, শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন ইসলামের আগে কেমন মানুষ ছিলেন তারা, তারা কি হত্যা রাহাজানির সাথে সম্পৃক্ত ছিলেন না, তারা কি মদ জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিলেন না, তারা কি জুয়া কিংবা আর যে সমস্ত দুর্নীতি সমাজের মধ্যে হত্যা বিদ্বেষ হানাহানি লাগালাগি অন্যায় আচরণ মানুষের উপর চড়াও হওয়া এগুলোর মধ্যে লিপ্ত ছিলেন না, তারা সব কিছুর মধ্যে লিপ্ত ছিলেন। একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিচ্ছিলেন আর কাঁদছিলেন যে আমি আমার এই হাতে আমার অনেক কন্যা সন্তানকে কবর দিয়েছি, জ্যান্ত জ্যান্ত পুঁতে দিয়েছি, আল্লাহু আকবার। কিন্তু মনে রাখেন তিনি যখন এই কন্যা সন্তানকে, সেই সময় আরবের জাহিলিয়াতে শিশুদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, যখন তাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হলো তখন কিন্তু তিনি কাঁদেননি, তখন কেঁদেছিল তার সন্তান, বলেছিল বাবা আমাকে মেরো না, বাবা আমি তো তোমার সন্তান, তুমি আমাকে কেন মারছো, কেন আমাকে মাটির নিচে পুঁতে ফেলছ, আমাকে এই কাজটি করো না, আল্লাহু আকবার। তাই না? তোমরা যারা আমার সামনে বসে আছো যদি বাবা এসে তোমাদেরকে মাটির নিচে পুঁতে ফেলে কেমন লাগবে বলো তো? আর সেই বাবা নিজে যদি না কাঁদে, আর যাকে পুঁতে ফেলা হচ্ছে তার তো কান্না আসবেই, কিন্তু যখন ওই সাহাবি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে বর্ণনা করছেন তখন তিনি দরদর করে কাঁদছিলেন, কাঁদছিলেন কারণ তখন তিনি সৎ মানুষ হয়ে গেছেন, তখন তিনি আফসোসে মরে যাচ্ছেন, তখন তিনি বুঝতে পেরেছেন যে অমানবিক কাজটা তিনি করেছেন, যে নির্বম কাজটা তিনি করেছেন এটা কোনো মানুষ করতে পারে না। কিন্তু তখন তিনি মানুষ হয়ে অমানুষ ছিলেন, কারণ তার কাছে এলেম ছিল না, তার কাছে ওহির জ্ঞান ছিল না, তিনি মানুষের দেহটা বহন করতেন কিন্তু মানুষের বিবেকটা তিনি বহন করেননি। আজকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেঁদে কেঁদে সেই কথাটা স্মরণ করছেন আর বলছেন যে কত বড় অমানুষ আমরা ছিলাম, ওহির জ্ঞান আমাদের কাছে আসেনি বলে। আর আজকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা বসেছিলেন সাহাবাই কেরাম তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম, সাহাবাই কেরামের প্রজন্মের চাইতে শ্রেষ্ঠ প্রজন্ম পৃথিবীর আর কোথাও নেই, কোনো কালে হবেও না। কিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রজন্মটাকে এত ভালো করলেন, এত উত্তম করলেন? কত বছর লেগেছিল? মাত্র 23 বছর। যখন তার উপর ওহী নাযিল হলো তারপর থেকে মাত্র 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কা এবং মদিনার সমাজকে পাল্টে দিলেন। সমস্ত পুরুষগুলো
যারা যুদ্ধবান ছিল, দুর্নীতিবাজ ছিল, সবগুলো হয়ে গেল ভালো মানুষ। কোনো নারী আর তাদের হাতে নির্যাতিত হয়নি, কোনো শিশু আর তাদের কাছে জীবন্ত কবরে কবরস্থ হয়নি, কোনো মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়নি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ছিল সেই ইবাদতের নমুনা, এটা ছিল ইবাদতের এক্সাম্পল, এটা ছিল সমাজের সত্যিকার মোমেন নর নারীর এক্সাম্পল। এবং মুসলিম সমাজের নর নারী, নারী পুরুষ এবং সকলে মিলে যদি সত্যিকার ভাবে ইসলামকে মেনে চলে তথা আল্লাহর ইবাদত করে, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে এই সমাজ ভালো হয়ে যেতে বাধ্য, এই সমাজ হানাহানি কাটাকাটি বিভক্তি থেকে উদ্ধার পেতে বাধ্য। এবং এই সমাজের মধ্যে তখন মানুষগুলো শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা পাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে একটা অমোঘ ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সেই সব ব্যক্তিদের জন্য যারা আল্লাহ এবং আখিরাত দিবসকে প্রত্যাশা করে তথা ঈমান পোষণ করে তাদের প্রতি, এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদূহ ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করছেন তা তোমরা বর্জন করো। তাহলে ইবাদত হওয়ার জন্য, এই আলোচনা থেকে আমরা বুঝলাম, ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে। এক নাম্বার শর্ত হলো ইখলাস, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে কোনো কাজকে পরিপালন করা। এটা আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন। সূরা আল বাইয়ানার একটা আয়াত শুধু কোট করছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইয়ুতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা দিনকে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য করে নিয়ে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে ইখলাসের সাথে করার নির্দেশই তাদেরকে দেওয়া হয়েছে, আর যেন তারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে। এটাই হচ্ছে সঠিক, সুপ্রতিষ্ঠিত, সুদৃঢ় দিন। তাহলে এখানে ইখলাসের কথা বলা হচ্ছে। ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো আমল করা না হয় তাহলে আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয় হচ্ছে কি, সুন্নাহ পরিপালন করা। যে আয়াতগুলো আপনাদের সামনে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি কোনো ইবাদত করা না হয় তাহলে সেই ইবাদত আল্লাহ কবুল করেন না। সালাত পড়তে হবে কার মতো করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। রোজা রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। হজ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কবর জিয়ারত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিয়ারত করেছেন তার মতো করে। এর বাইরে আর কিছু কবর কেন্দ্রিক করা যাবে না। এভাবে আর সকল ইবাদতের মধ্যে, কুরবানির মধ্যে কুরবানি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কুরবানি করেছেন। ব্যবসা বাণিজ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন এবং যেভাবে পারমিশন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুদের পারমিশন দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘুষের পারমিশন দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষের অধিকার নষ্ট করার পারমিশন দিয়েছিলেন? দেননি। এটা মনে রাখতে হবে ইবাদতের ক্ষেত্রে এবং মুআমালাতের ক্ষেত্রে সর্বত্রই, যদি এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে দেখিয়েছেন এবং যেভাবে করার পারমিশন দিয়েছেন সেভাবেই আমাদের পরিপালন করতে হবে, এর বাইরে করা যাবে না। তাহলে ইবাদত মোমেনদের জন্য, মোমেনদের জন্য ইবাদত কবুল হওয়ার প্রধানতম কয়টা শর্ত? দুটো শর্ত। একটা হলো ইখলাস, আল্লাহর জন্য করা, আল্লাহ সন্তুষ্টির জন্য করা। এর মানেই হচ্ছে দুনিয়ার উদ্দেশ্যে করা যাবে না। যদি কেউ সালাত পড়ে এই জন্যে যে আমি কিছু দুনিয়ার স্বার্থ উদ্ধার করব, বা বস নামাজ পড়লে ভালো লাগে তার, এই জন্যে আমি সালাত পড়ব, নামাজ পড়ব, তাহলে কি এই নামাজ হবে? এই নামাজ হবে না। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। কুরবানি করলাম, হ্যাঁ, এলাকার মধ্যে 2 লাখ টাকা দামের একটা গরু কুরবানি করলাম, মানুষ বললো আহা উনি তো কত বড় গরু কুরবানি করলেন, কি খাওয়ায় তাই না মানুষকে দিলেন,
প্রশংসা পাওয়ার জন্য যদি কেউ কোরবানি করে, এই কোরবানি কবুল হবে? কবুল হবে না। যদি কেউ দান খয়রাত সাদাকা করে, দান খয়রাত সাদাকা করলো, মানুষ বলবো উনি কত বড় দানবীর। হ্যাঁ, আর যিনি দান করেন, যাকাত দেন, ওই সময় পত্রিকার লোকদেরকে ডাকলেন, এই ভাই দেখে যাও তোমরা একটু এটাকে নিউজ করো টিভিতে অথবা পত্রিকায় নিউজ করো, এটাকে কি বলা হয়? রিয়া। এটাকে বলা হয় রিয়া, লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা, যাকাত দেওয়া, সাদাকা দেওয়া, এ আমল কবুল হবে? কবুল হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, লোক দেখানোর উদ্দেশ্যে বা দুনিয়া স্বার্থে হলে হবে না, এবং নিজের মন মতো করে আদায় করলে হবে না। এই কথাগুলো আমাদের খুব মনে রাখতে হবে। সালাতের মধ্যেও দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু অ্যাড করে ফেলেছি। আমরা সালাতের পরে দেখা যাচ্ছে যে একদম বাধ্যতামূলক করে ফেলেছি মোনাজাত করা, করেছি না, তাই না? আপনি দেখবেন যে বিভিন্ন মসজিদের মধ্যে এরকম হচ্ছে। সালাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত হচ্ছে কলব দিয়ে, অন্তরে নিয়াত করতে। আর আমরা মুখে নাওয়ায় তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি যুহর মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতিল মুশাররাফা বলে আমরা মুখে উচ্চারণ করে ফেলতেছি, তাই না? এবং মনে করছি যে মুখে যদি এটা উচ্চারণ না করে তাহলে তার নামাজই হবে না। এই যে অতিরিক্ত একটা কাজ কেউ মুখে উচ্চারণ করলেন, এটার বিধানটা কি? এটা কি শরীয়তে জায়েজ? এটা জায়েজ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়তকে কখনো মুখে উচ্চারণ করেননি। যেটা মুখে উচ্চারণ করেননি সেটা যদি আমরা নিয়ম চালু করি তাহলে এটা হয়ে যাবে বেদআ। শুদ্ধটা হলো নিয়ত থাকবে কোথায়? অন্তর। নিয়ত ছাড়া নামাজ হবে না, কথাটা শুদ্ধ। নিয়ত ছাড়া কি নামাজ হবে? নিয়ত ছাড়া নামাজ হবে না, কিন্তু এই নিয়তের জায়গা কোথায়? আপনারা একটা জিনিস খেয়াল করেন, ইমাম সাহেব মসজিদের মধ্যে কোন জায়গায় দাঁড়াবেন ঠিক করা আছে না? ইমাম সাহেব ওই জায়গায় দাঁড়াবেন, তার পেছনে মুক্তাদিরা দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবেই সালাতটা শিখিয়েছেন, তাই না? জামাতের সাথে সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শিখিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি এসে মাঝখানে দাঁড়ায়, তার সামনেও মুক্তাদি পিছনেও মুক্তাদি, অথবা ইমাম সাহেব কি করলেন, আল্লাহু আকবার বলে পিছনে চলে আসলেন, নামাজটা কি হবে? কেন হবে না? কারণ ওই যে চেঞ্জ করে ফেলছে ইমাম, সে ঠিকই আছে, ইমাম সে ঠিকই আছে, মানুষও তাকে বেড়ে নিচ্ছে ইমাম, কিন্তু তিনি যদি জায়গা চেঞ্জ করেন তাহলে কি তার নামাজ হবে? ঠিক তেমনি আমাদেরকে শেখানো হয়েছে কোরআন এবং সুন্নার মাধ্যমে যে নিয়তের জায়গাটা কোথায়? অন্তরে। অন্তরে যদি আমি সেটা চেঞ্জ করে মুখে নিয়ে আসি এবং সেটাকেই নিয়ত মনে করি, তাহলে এখানের মধ্যে কিন্তু আমরা ওই যে সালাতের মধ্যে স্থান চেঞ্জ করলে হবে না। সুরা ফাতেহার জায়গায় যদি আত্তাহিয়াতু পড়েন আর আত্তাহিয়াতুর জায়গায় যদি সুরা ফাতেহা পড়েন, হবে? আপনি তো হয়তো ভাববেন যে না, সালাতের মধ্যেই তো আমি তাই করছি, হবে না। এই জন্যে আমরা বলবো ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সাবধান, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নার বাইরে এক বিন্দুও যাওয়া যাবে না, এক ইঞ্চিও যাওয়া যাবে না। তিনি এক্স্যাক্টলি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেভাবেই করতে হবে, তাহলে সেই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। তাহলে কয়টা শর্ত পেলাম? মোমিনদের জন্য ইবাদত কবুল হওয়ার দুটো শর্ত, আল্লাহর জন্য করতে হবে ইখলাস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করতে হবে, অর্থাৎ তার দেখানো পদ্ধতিতে আমল করতে হবে। আর সার্বিকভাবে মানুষের জন্য, সব মানুষের জন্য যদি বলি তাহলে বলবো তিনটা শর্ত। তখন প্রথম শর্তটা হয়ে যাবে ইমান। কি হবে? ইমান। তাহলে শর্ত হলো মোট তিনটা, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো মোট তিনটা। কারণ যদি এখলাসও আছে সুন্নাও আছে কিন্তু ইমান নাই, তাহলে কি কবুল হবে? যারা ইমানের সীমানার বাইরে তাদের কোনো আমল কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানথুরা, তারা অনেক আমল করে, আমি সেই আমলের দিকে অগ্রসর হয়ে সেগুলোকে নিষ্ফল করে দেই। একটাই কারণ, কারণ সেগুলো শিরক মিশ্রিত, সেগুলোর মধ্যে কুফুরি আছে, শিরকি আছে, সেগুলোর মধ্যে খালিস ঈমান নাই। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আসুন আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে আবারও আমাদের সেই প্রতিজ্ঞা আল্লাহর কাছে
নবায়ন করি, তার ইবাদত যেন আমরা সঠিকভাবে করি। যে প্রতিজ্ঞার একটা অংশ কিন্তু আমরা রুহের জগতে দিয়ে এসেছিলাম, যখন আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আর আমাদের সকলে মিলে উত্তর দিয়েছিল বালা, পালু বালা, আমি কি তোমাদের রব নই? আর আমরা সেদিন স্বীকৃতি দিয়ে বলেছিলাম কি আল্লাহর মধ্যে, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আজকে ইবাদত সঠিকভাবে করার মধ্য দিয়ে, তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আসুন আমরা আমাদের জীবনে সে প্রধান উদ্দেশ্যটাকে সফল করি, প্রতিষ্ঠিত করি, পরিপালন করি। এবং সেটি হচ্ছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা যে ঘোষণাটা দিয়েছেন তার ইবাদতের জন্য যিনি ইনসানকে সৃষ্টি করেছেন। অতএব আমাদের সৃষ্টির মহান উদ্দেশ্যকে আমরা যেন সঠিকভাবে পরিপালন করি, জীবনের মূল উদ্দেশ্য যে বাস্তবায়ন করতে পারে সেই জীবনে সফল। এই জন্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন তারা সফল, কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা সফল কাম হয়েছে তাদের ইমানের কারণে, মুমিনরা সফল কাম হয়েছে তাদের ইসলাম পরিপালনের কারণে, তাদের সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ইবাদত করার কারণে। মুমিনরা ব্যর্থ হবে যদি তারা ইবাদত সঠিকভাবে না করে, এটা মনে রাখতে হবে। অতএব আজকে আপনাদেরকে সফল মানুষের গল্প সংক্ষিপ্ত পরিসরে হলেও শোনালাম, তাই না? শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ তো সাফল্যের কথাই শুনবে, সাফল্যের কথা শুনতে আমরা আগ্রহী, আমরা শুনতে আগ্রহী যে দারুলহি ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সমাপনী পরীক্ষায় সবাই এ প্লাস পেয়েছে। আলহামদুলিল্লাহ আমি জানতে পারলাম যে এবছর সবাই এ প্লাস পেয়েছেন। আমরা দেখতে চাই ক্লাস এইটেও সবাই এরকম সাফল্য গাথা রচনা করেছে, এই মাদ্রাসাটা একটা চমৎকার সাফল্য গাথা রচনা করবে সুযোগ্য ওলামাই কেরাম এবং শিক্ষকদের সহায়তায়, প্রিন্সিপালের সহায়তা ইনশাল্লাহ। আমরা সে আশা করি, সেই দোয়া করি এবং আপনাদের কাছেও সেটা চাই। সাফল্য গাথাই মানুষ বিদ্যাপীঠে শুনতে আসে, আর এই জন্যই আপনাদের কাছে সেই সফল মোমেনদের গল্প আমরা পেশ করলাম, এবং সফলতার পেছনে মূল কি কারণ ছিল সেটাও আপনাদেরকে আমরা জানালাম। আসুন আমরা আমাদের জীবনে সফল মুসলিম হই, সফল মা হই, সফল বাবা হই। আর ছাত্রদের উদ্দেশ্যে বলছি আমরা যেন সফল ছাত্র হতে পারি, শিক্ষকদের উদ্দেশ্যে বলছি আমরা যেন সফল শিক্ষক হতে পারি। তাহলেই তো মুসলিম হিসাবে আমাদের এই জীবনটা ধন্য হবে, মুসলিম হিসাবে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আমরা অর্জন করতে পারব। আল্লাহর কাছে আমরা সেই চাওয়াটুকু রেখে এবং সেই দোয়া করে আলোচনা আমি এখানে শেষ করছি, এরপর